দর্শক, রিয়েল এস্টেট আপডেটস ইন জিটিএ এই অনুষ্ঠানের আজকের পর্বে বরাবরের মতো আমি স্বাগত জানাচ্ছি মাহবুব ওসমানী। আর আজকেও আপনাদেরকে রিয়েল এস্টেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এখানে। আর মূলত আজকে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে জানুয়ারি মাসে অর্থাৎ গত মাসে রিয়েল এস্টেট মার্কেটটি কীরকম ছিল, বাড়ির বিক্রি কীরকম হয়েছে, দাম কতখানি বাড়লো বা কমলো, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় থাকবে। এবং পাশাপাশি গত বছরের সঙ্গে একটি পর্যালোচনামূলক আলোচনা এখানে আমরা তুলে ধরবো। আমি যদি আমার এখানে একটু স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে, বিশেষ করে আমার ওয়েবসাইট থেকে, আমাদের স্যাম রিয়েল এস্টেট টিমের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আমাদের ওয়েবসাইটে আমরা আপডেট করে রেখেছি গত মাসে রিয়েল এস্টেটের মার্কেটে কীরকম প্রভাব ছিল রিয়েল এস্টেট মার্কেটের। এটি টরন্টো রিজনাল রিয়েল এস্টেট বোর্ড যেটি রয়েছে ট্রেব, তাদের থেকে এই তথ্যটি আমাদের নেওয়া। এভারেজ সেলিং প্রাইস জানুয়ারি 2021, আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এভারেজ সেলিং প্রাইস ইন জানুয়ারি 2021 ওয়াজ, এখানে দেখেন 9,67,885 ছিল, আপ বাই 15.5% ইয়ার ওভার ইয়ার। অর্থাৎ 2020 সালের জানুয়ারিতে যা দাম ছিল সেখান থেকে 15.5% জাম্প করেছে এক বছরের মাথায়। অন অপারেশনালি অ্যাডজাস্টেড বেসে এখানে এভারেজ সেলিং প্রাইস আপ বাই 3.5% ওভার ডিসেম্বর, অর্থাৎ গত বছর ডিসেম্বরে যে প্রাইসটা ছিল সেখান থেকে 3.5% বেড়েছে। আপনারা যদি একটু ক্লোজলি যদি এখানে পরিসংখ্যানটি লক্ষ্য করেন, মার্কেট ওয়াচ বাই দ্য নাম্বার্স জানুয়ারি 2021, যার একটু ক্লোজ করি আপনাদের জন্য, হয়তো বুঝতে সুবিধা হবে। এখানে খেয়াল করবেন ইয়ার ওভার ইয়ার জানুয়ারি 2020, জানুয়ারি 2021, এটি হচ্ছে ট্রানজেকশন, অর্থাৎ কতখানি কেনা বেচা হলো বাড়ি। এখানে এরা বলছে 52.4% কম্পেয়ার টু জানুয়ারি 2020। এবং সিজনাল যদি দেখেন অ্যাডজাস্টমেন্ট ট্রানজেকশন, অর্থাৎ কতগুলো বেচা কেনার সংখ্যা বা পরিমাপের দিক থেকে, তারা বলছে যে, আচ্ছা এখানে সংখ্যাটি আগে বলে নিই, 4,546টি বাড়ি বিক্রি হয়েছে জানুয়ারি মাসে 2020-এ, ওখান্তরে জানুয়ারি 2021-এ বিক্রি হয়েছে 6,928টি, আর ডিসেম্বর 2020-এ বিক্রি হয়েছে 11,221, জানুয়ারি 2021-এ বিক্রি হয়েছে, অর্থাৎ তার ঠিক পরের মাসে অর্থাৎ গত মাসে বিক্রি হয়েছে 11,506টি বাড়ি, 2% বেড়েছে ডিসেম্বরের সাথে তুলনা করলে। আর আমরা যদি প্রাইসের দিকে তাকাই, এখানে আপনারা দেখবেন প্রাইস বলছে এখানে এভারেজ সেলিং প্রাইস, যেটি আমি শুরুতেই বলেছিলাম আপনাদের যে 15.5% বেড়েছে গত বছরের তুলনায়। পরিসংখ্যানটি যদি লক্ষ্য করেন জানুয়ারি 2020, এখানে $8,38,087 ছিল হচ্ছে গড় বাড়ির দাম বিক্রি, আর জানুয়ারি 2021-এ গিয়ে সেটি হলো 9,67,885, অর্থাৎ 15.5% দাম বেড়েছে গত বছরের জানুয়ারির থেকে এই বছরের জানুয়ারিতে। আর এটি তারা বলছে সিজনাল অ্যাডজাস্টেড, অর্থাৎ মাসের এক ডিসেম্বরে যা বিক্রি হলো তার ঠিক পরের মাসে কীরকম ছিল। ডিসেম্বরে খেয়াল করবেন $9,75,050 ছিল হচ্ছে গড় দাম, এবং জানুয়ারি 2021-এ গিয়ে সেটি হয়ে গেছে $1,000,000, অর্থাৎ $1,000,000 এখন টরন্টোতে হচ্ছে এভারেজ প্রাইস। আমরা যদি ঠিক গত মাসের দিক ডিসেম্বরের দিকেও যদি তাকাই, গত মাস বলতে ডিসেম্বরের দিকেও যদি তাকাই, এখানে দেখবেন ডিসেম্বরের কিন্তু তুলনামূলক দেখেন 11.2% ছিল, সেটি এখন গিয়ে জাম করে হয়ে গেল 15.5%, অর্থাৎ প্রতিনিয়ত দাম বাড়ছে। এবং ট্রানজ্যাকশনও দেখেন, করোনা ভাইরাস চলছে, লকডাউন চলছে, বাট তার মধ্যেও ট্রানজ্যাকশন হচ্ছে প্রচুর, প্রচুর মানুষ বাড়ি কিনছেন, মার্কেটে অনেক ডিমান্ড, অনেক বায়ার মার্কেটে, সেই তুলনায় অবশ্য লিস্টিং কম। আমরা একটু লিস্টিং কম কিনা একটু দেখি, তাও এখানে ঘুরে দেখে আসি। দেখেন নিউ টোটাল লিস্টিংস 20.2% বেড়েছে ইয়ার ওভার ইয়ার, অর্থাৎ জানুয়ারি মাস 2020 সালে 7,000-এর উপরে প্রায় 7,848টি বাড়ি মার্কেটে এসেছিল, লিস্টিং এসেছিল, আর জানুয়ারি মাসে 2021-এ সেটি লিস্টিং এসেছে 9,430টি, 20.2% বেড়েছে রেশিও। আর এটি আমরা যদি ডিসেম্বরের দিকে তাকাই, সেখানেও আমরা দেখেছি আরও বেশি, 66.1% ছিল ইয়ার ওভার ইয়ারে যদি আমরা দেখি। অ্যানুয়ালি অ্যাডজাস্টেড 2.6% কমেছে তুলনামূলক গত বছর আমরা দেখেছি 2019-এ যতগুলো ছিল 2020-এ তার থেকে 2.6% লিস্টিং, অর্থাৎ বাড়ির মার্কেটে কম এসেছে।
এটি হলো, আর এখানেও দেখবেন যে প্রাইসের বেলাতেও 13.5%, এটি ছিল গড়, অর্থাৎ 2019 এবং 2020 যে বাড়ি বিক্রি হচ্ছে তার গড় ছিল হচ্ছে 13.5%, এক বছরে বেড়েছে, অর্থাৎ ইয়ার ওভার ইয়ার এক বছরে বেড়েছে এরকমটি। কিন্তু প্রতিনিয়তই 13.5, এরপরে এখন 15.5, 3.5 হচ্ছে মান্থ টু মান্থ, ভেরি করলো আরো বেড়ে গেল। হয়তো অনেকেই ধারণা করছেন যে দাম কমতে পারে, কিন্তু আসলে দাম কমার কিন্তু আমরা কোনো এখনো পর্যন্ত নজির দেখতে পাচ্ছি না। আপনারা যদি এই পরিসংখ্যান দেখেন, এই পরিসংখ্যান কিন্তু সেটি বলছে না আমাদেরকে, পরিসংখ্যান বলছে এটি আরো বাড়ছে, সামনের দিকে বেড়েই চলছে, হু হু করে প্রতিটি মাসেই এই সংখ্যাটি বেড়ে চলেছে। আমার কাছে সম্ভবত নভেম্বরেরও আমাদের কাছে তালিকাটি রয়েছে, আমি যদি আপনাদেরকে নভেম্বরের তালিকাটিও দেখাই। হ্যাঁ, নভেম্বরেরটিও রয়েছে এখানে, নভেম্বরের পরিসংখ্যানে দেখেন অক্টোবরের থেকে নভেম্বরে 0.8% বেড়েছিল দাম, কিন্তু সেটি গিয়ে আবার নভেম্বরে হয়ে গেল আরো বেশি, 13% উপরে। ডিসেম্বরে এসে সেটি আরো বেশি, 3.5% বেড়ে গেল। ইয়ার ওভার ইয়ারে দেখেন 13.3, কিন্তু সেটি এখন জানুয়ারিতে গিয়ে হয়ে গেল 15.5%, বেড়েই চলছে দাম। সুতরাং যারা আপনারা চিন্তা ভাবনা করছেন বাড়ি কেনার, আমরা ঠিক জানি না যে এই বছরে কি হবে। অনেকে বলছেন যে করোনা ভাইরাস, এটি একটা সময় যখন সরকারের বেনিফিট বন্ধ হয়ে যাবে তারপর হয়তো দাম কমে যাবে, মানুষ হয়তো অনেক কম দামে তখন বাড়ি বিক্রি করতে হবে, সেই আশা হয়তো অনেকেই বসে আছেন, কিন্তু আমরা সেটি আসলে জানি না। এর অন্যতম কারণ হচ্ছে দেখেন, বাড়ি, যারা আমাদের অভিজ্ঞতা বলে এই মুহূর্তে যারা বাড়ি কিনছেন বেশিরভাগই যারা এসেনশিয়াল জবের সাথে রয়েছেন, আইটি প্রফেশন বা যেসব প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ হয়নি করোনার জন্য, তারা কিন্তু বাড়ি কিনতে পারছেন। আর একটা বড় সংখ্যক মানুষ যারা হচ্ছে ইনভেস্টর, ইনভেস্টর বলতে যে আপনি 10 বছর আগে বা 5 বছর আগে একটা বাড়ি কিনেছেন, এখন আপনার বাড়িটা রিফাইন্যান্স করে আপনি আর একটা বাড়ি কিনতে পারছেন সেই টাকা দিয়ে, কারণ রিফাইন্যান্স আপনি বড় অঙ্কের একটা টাকা, কারণ যেহেতু দাম বেড়ে গেছে আপনার রিফাইন্যান্সের ভ্যালু অনেক বেশি আসবে অ্যাপ্রাইজাল করলে। তো এরকম করে সেই টাকা দিয়ে আপনি আবার আর একটা বাড়ি কিনছেন, আপনার নিজের পকেটের হয়তো পয়সা লাগছেও না। আমরাও নানানভাবে সাহায্য করছি যারা রিফাইন্যান্স করতে চান তাদেরকে, রিফাইন্যান্স করে আর একটা কেনার জন্য, কারণ এই মুহূর্তে কিনে রাখলে লস নাই। কারণ আপনার যদি মার্কেটের রেশিও দেখেন, 2017 সালে আমরা জানি যে একবার এরকম অনেক দাম বেড়ে গেল, তারপরে একটা সময় স্ট্যাগনেট হয়ে গিয়েছিল, দাম খুব একটা বাড়েনি বা কমেও নি, হয়তো কমেছে $10,000-$5,000 বা এরকম একটা অ্যামাউন্ট ছিল, কিন্তু 2018 বা 2019 এসে কিন্তু সেটি আস্তে 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 গ্র্যাজুয়ালি আবার বাড়া শুরু হয়েছে, এবং 2020 এসে আমরা দেখলাম যে এই করোনার মধ্যেও মার্কেট বুম, মার্চ এপ্রিলের দিকে কিছুটা একটু সীমিত আকারে ছিল, কিন্তু তারপরের থেকে যখনই সেপ্টেম্বর অক্টোবর আসা শুরু হলো গত বছরের, তারপরে কিন্তু মার্কেট আবার বুম হয়ে গেছে রিয়েল এস্টেটে। তো এখন যেহেতু মার্কেটে কিনলে সুবিধাটা হচ্ছে আপনাদের লোয়েস্ট ইন্টারেস্ট রেট মার্কেটে, কেউ কোনোদিন আমরা হয়তো ধারণা করিনি যে 2%-এর নিচে ইন্টারেস্ট রেট হবে। তো এরকম একটা সুবিধা কে না নিতে চান, সবাই নিতে চাচ্ছেন, যাদের পয়সা রয়েছে, যাদের অর্থ রয়েছে, নিজের ক্যাপাবিলিটি রয়েছে, তারা সবাই এই সুবিধাটি নিতে চান। তো সেই সুবিধাটি দেওয়ার জন্য সরকারও এরকম ব্যবস্থা রেখেছে, লোয়েস্ট ইন্টারেস্ট রেট, ভালো ফাইন্যান্সিং হচ্ছে, ব্যাংকও দিচ্ছে, আর ইকোনমির টাকাও সচল থাকছে আসলে রিয়েল এস্টেটের মাধ্যমে। আমাদের রিয়েল এস্টেট বিজনেসটা এখন এসেনশিয়ালের পার্ট। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাকে, আমার ফোন নাম্বারটি এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 6475725600, আমাকে টেক্সট করতে পারেন, ফোন করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট যেটি রয়েছে এখানে স্যাম রিয়েল এস্টেট টিম, আমি যদি একটু এটি সংকুচিত করে দেখাই, স্যাম রিয়েল এস্টেট টিমের ওয়েবসাইটটি আমাদের ভিজিট করতে পারেন। এখানে নানান রকমের অফার রয়েছে বায়ারদের জন্য, সেলারদের জন্য ব্লগ রয়েছে, নানান কিছু এখানে রয়েছে, আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করলে হয়তো পেয়ে যাবেন সবকিছু। আর মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আপনারা আমাদের ইউটিউবের এই চ্যানেলটি রিয়েল এস্টেট আপডেটস ইন জিটিএ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটি তো লাইক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী যে আলোচনা সেটি আপনারা যেন নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আমাকে কোনো প্রশ্ন থাকলে এখানে লাইভের নিচে কমেন্টসে, আমাদের যে ভিডিওটির নিচে যে কমেন্টস রয়েছে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমাদের ফেসবুক মেসেঞ্জারে কমেন্টস করতে পারেন, আমাকে ফোন করতে পারেন।
আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকেন সবাই, সামনের দিনে আবারও কথা বলবো। শুভেচ্ছা রইল।